हेलो फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछी। आज के आमी सकाल थेके ब्लग शुरू करिनी, आज के सकाल बेला एकटु आमी घरदोर परिष्कार परिच्छन्न करछिलाम। बुझते ही पारछो बर्षाकाल चारिदिके एकटु स्यातस्याते हये जाय, तो ओइजन्य एकटु भालो करे समस्त जानाला दरजा खुले पर्दा टर्दा तुले एकटु घरदोर परिष्कार परिच्छन्न करछिलाम। तारपर माथाय शैम्पू करे सानठान करेछि, सेइजन्य अनेक देरी हये गेछे, तार फले आमी आर सकाल थेके आजके कोनो ब्लग शुरू करते पारिनि। তার জন্য এখন আমি শুরু করলাম, এই চাটা খেয়ে করে এখন আমি বসেছি, আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যথারীতি দুপুর 2:30টা থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঘন কালো মেঘ করে দিয়েছে। আচ্ছা, প্রচুর বৃষ্টি, মানে সূর্য তো দেখাই যাচ্ছে না দু তিন দিন ধরে। আর যদিও বা একটু আধটু দেখা যায়, কখনো একটু রোদ্দুর দিচ্ছে, কখনো বৃষ্টি পড়ছে, বৃষ্টিটাই বেশি পড়ছে, আর রোদ্দুরের মুখ খুব কম দেখা যাচ্ছে। তো বর্ষাকাল এরকম বৃষ্টি তো হবেই, আচমকা আচমকা হঠাৎ হঠাৎ করে ঘন কালো মেঘ করে দেবে, মানে বাইরে থেকে জামা কাপড় আনতে আনতে বৃষ্টি পড়ে যাবে, আর জামা কাপড় অর্ধেক ভিজে যাবে, যে তাড়াহুড়ো করে যদি না যেতে পারি। তো সেই জন্যই বর্ষাকালে বৃষ্টি ডাকবে, আর প্রচণ্ড হচ্ছে যে কি বলে বৃষ্টি পড়বে, আর প্রচণ্ড ব্যাঙ ডাকছে, মেঘ ডাকছে, আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কম হয়েছে, সেই জন্যই আমলাম না এত বৃষ্টি পড়ছিল আর মেঘ ডাকছিল যে বর্ষাকালেও এত বিদ্যুৎ চমকায় কি বলবে বলো। আর ওই বিদ্যুতের গর্জন, তারপর এত ঝমঝম করে বৃষ্টি, বৃষ্টির আওয়াজে আমার গলার আওয়াজ তোমরা শুনতে পেতে না, আমার কথা শুনতে পেতে না, আমি কি বলছিলাম। তারপর একটা কারেন্ট চলে যাওয়ারও ভয় থাকে, যে এত বিদ্যুৎ চমকাচ্ছে, যদি কারেন্টটা অফ হয়ে যায় তাহলে আমি কি করে ভিডিওটা শুট করব, তাহলে তো শুট করতে পারবো না। ওই জন্যই তো কারেন্ট কিন্তু যায়নি, ছিল তো। যাই হোক, ভাবলাম যে চাটা খেয়ে করে আমলাম না শুরু করে দিই, তাড়াতাড়ি করে দেরি হয়ে যাবে। আর যতই বৃষ্টি হোক, এত গরম, মানে ধারণার বাইরে। চুলটাই শ্যাম্পু করেছি তো, ফ্যানের হাওয়ায় চুল শুকনো করে নিয়েছি, তারপরে চুলটা ছাড়া আছে, প্রচণ্ড গরম লাগছে, ফ্যানও বন্ধ। তো চলো তাড়াতাড়ি করে শুরু করে দিই ব্লগটা আজকে। আজকে আমার ব্লগটা একটু অন্যরকম হবে, কোনো আমি সারাদিনের কাজ টাজ এসব কিছু দেখাবো না, আজকে একটু অন্যরকম হবে। আজকে আমি ভিডিওটা করব শাড়ি কালেকশনের উপরে, আমার পছন্দের কিছু শাড়ি, সেগুলো আমি তোমাদের সাথে আজকে দেখাবো, তোমাদেরকে শেয়ার করব। আমার কয়েকটা শাড়ি খুব পছন্দের, সেগুলোই আমি শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, আর শাড়িগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যেতে যেতে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে, বুঝতে পারলে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি করে শাড়িগুলো দেখিয়ে দিই, যেহেতু কারেন্টের একটা ভয় থাকে, তো কারেন্ট যদি চলে যায় না তখন অফ হয়ে যাবে, আর দেখাতে পারবো না আমি ওই জন্যেই। তো চলো শুরু করে দিই। দেখতে পাচ্ছো, এটা একটা জামদানি শাড়ি, আমার ভাসুর ঠাকুর দাদা আমাকে হচ্ছে বিয়ের প্রথম বছর পুজোতে দিয়েছিলেন, আমার ভাসুর ঠাকুর দাদা, হলুদ রঙের জামদানি। খুব পছন্দের আমার শাড়িটা, পুজো টুজো দিতে গেলে বেশ ভাল লাগে, হলুদ রং। এটা আরেকটা হ্যান্ডলুম শাড়ি, এটা হ্যান্ডলুম, দেখতে পাচ্ছো তো, এটা আঁচল, এটা হচ্ছে আঁচল, আর এটা ভেতরটা হচ্ছে, এটা বডির কালার, কুচিতে পড়বে আর বডিতে হবে এই কালারটা, আর এটা আঁচল। এই শাড়িটার নাম হচ্ছে গান্ধারা সিল্ক, আমি মেদিনীপুরের আঁচল থেকে এই শাড়িটা কিনেছিলাম, সমস্ত শাড়ি আমার মেদিনীপুর থেকে কেনা। এই দেখো কম্বিনেশনটা খুব সুন্দর, এটা হচ্ছে টিয়া পাখির যে গায়ের কালার সেই কালার, আর পাড়টা হচ্ছে এই যে পিঙ্ক কালারের,
খুব সুন্দর পুরো বডিটাই এটা হচ্ছে পুরো বডিতে এরকম মানে কালারটা থাকবে আর এই যে পার্টটা শুধু এটা খুব সুন্দর আমার বিয়ের প্রথম বছর আমার হাজবেন্ড এই শাড়িটা আমাকে দিয়েছিল গন্ধারা সিল্ক সিল্কের শাড়ি খুব সফট কাউকে ধরতে হয় না নিজে নিজেই পরা যায় খুব সুন্দর এবং এটা একটু খুব দামি শাড়ি এটা হচ্ছে ওর আঁচলটা আর পুরো অত খুলে দেখাচ্ছি না এরকম সিম্পলের মধ্যে আমার সব শাড়ি আমি এত ঝিকঝাক শাড়ি পছন্দ করি না আর আমি পরিও না কম আমার শাড়ি থাকবে কিন্তু প্রত্যেকটা শাড়ি যেন খুব ভালো ভালো থাকে সেই জন্য এত হিঞ্জি গিঞ্জি বেশি গর্জাস এরকম শাড়ি আমি পরতে পছন্দ করি না আর ভারী ভারী শাড়ি তো একদমই আমি সামলাতে পারি না আর ওটা পছন্দও করি না শুধু বিয়ের দুটো বেনারসি আছে ওই দুটোই ভারী তো বিয়ের বেনারসি দুটো আজকে দেখাবো না অন্য দিন আমি দেখাবো খুব হালকার মধ্যে নরম এরকম শাড়ি পরতেই আমি পছন্দ করি এটাও আমার একটা খুব পছন্দের শাড়ি পুরো রেড কালারে আর তার মধ্যে হচ্ছে গোল্ডেন কালারে বুটি বুটি কাজ করা আছে আর কিচ্ছু নেই পুরোটাই রেড এটা এই বছর পূজোতে আমার হাজবেন্ড দিয়েছে এটা খড়গপুর থেকে কিনেছিলাম গোটা বডিটাই এরকম পুরোটাই রেড আর এরকম গোল্ডেনের ওপরে কাজ করা আছে ছোট ছোট গোল গোল বুটিক বুটিকে আর এটা হচ্ছে আঁচল এই শাড়িটা আঁচল একটু একটু একটা ভাঁজ খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার শাড়ির সব রকম মানে এত গর্জাস তো নয় বললাম না ওই জন্যই তাই অত খুলে না দেখালেও চলবে তোমরা বুঝতে পেরে যাবে এটা আরেকটা জামদানি এটাও জামদানি শাড়ি এটাও মেদিনীপুর থেকে কেনা এটা আমার আশীর্বাদের শাড়ি বিয়েতে সময় আশীর্বাদের শাড়ি এটা আমার এটা একটাই কালার কোনো আর কোনো কালার নেই একটাই কালার আছে অন্য কোনো কালার আর নেই একটা কালারের উপরেই পুরো শাড়িটা জামদানি শাড়ি এই শাড়িটার নাম বলতে ভুলে গেছিলাম এটাকে এই শাড়িটার নাম হচ্ছে হাজার বুটিক জামদানি অনেক বুটিক আছে তো ওই জন্যই আরেকবার দেখিয়ে দিলাম এটা হচ্ছে হাজার বুটিক জামদানি এই শাড়িটার নাম এটাও আরেকটা রেড কালারের জামদানি শাড়ি রেড আর আঁচলটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আঁচল রেড আর গ্রিন আর ওই কুচিতে এই কালারটা পড়ে কুচিতে এই যে এই কম্বিনেশনটা পড়বে আর এটা আঁচলে থাকবে আর গোটা বডিটা এরকম রেড কালারে এটা একটা ব্ল্যাক কালারের শাড়ি এই শাড়িটার নামটা আমি জানতাম এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না ভুলে গেছি এই শাড়িটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে আমাকে দিয়েছে এই শাড়িটা পরে খুব আরাম খুব সুন্দর ব্ল্যাক কালারের আর এই যে কোথাও পিঙ্ক কোথাও গ্রিন কালারের এরকম একটা কাজ আছে এটা হচ্ছে আঁচল পুরো বডিটাতে এরকম আছে কাজ করা গ্রিন আর হচ্ছে যে কি বলে পিঙ্কের ছোট ছোট ফুলের উপরে কাজ করা আছে এই শাড়িটার নামটা জানতাম ভুলে গেছি এই সিল্কের শাড়িটা তো দেখেছো তোমরা আমি পরে একদিন একটা ব্লগ বানিয়েছিলাম ওই জন্য এটা একটা সিল্কের শাড়ি এটা একটু ভারী আছে একটু গর্জাস টাইপের শাড়ি এটা বিয়েবাড়িতে পরার জন্য আমার দিদির বিয়েবাড়ির সময় কিনেছিলাম এই পাটটা একটু গোল্ডেনের উপরে কাজ আছে তো ওই জন্য যার ফলে একটু ভারী আছে শাড়িটা
এই শাড়িটাও আমার খুব পছন্দের শাড়িটা। এই শাড়িতেও দুটো কালার আছে, একটা অরেঞ্জ আর একটা হচ্ছে পিঙ্ক কালার। এই যে পিঙ্ক আর অরেঞ্জ এইভাবে পুরো, আর এই যে গোল্ডেনের ওপরে একটা কাজ করা। এটা একটা সিম্পল ওই যে তাঁত সিল্ক বরে ওই তাঁত সিল্কের এটা শাড়ি। আমি এটা খুব কম পরি যেহেতু এটার কালারটা একটু লাইট, কিন্তু কালারটা খুব লাইট হলেও খুব মিষ্টি। তো এত লাইট কালার তো আমি সচরাচর পরি না, একটু ডিপ ডিপ কালারই আমি পছন্দ করি। এখন থেকে এত লাইট কালার পরা যায় সেই জন্যেই। তো এটা আমাকে মামা বাড়ি থেকে দিয়েছিল আমার বিয়ের পরে তার জন্যে আর কি। তো সে এটার একটু কালারটা লাইট বলে আমি খুব কম পরি, এটা একটু তাঁত সিল্ক শাড়ি। পুরোটাই এরকম, বারাসি আমার সবচেয়ে পছন্দের শাড়ি। এই শাড়িটাও খুব সুন্দর, এর কালারটা না খুব ভালো। ফোনে কালারটা আসছে না, ওখানে ফুটছে না, কিন্তু রিয়েলি কালার কম্বিনেশনটা খুব সুন্দর। এইটাও একটা সিল্কেরই শাড়ি, এই শাড়িটার নামটাও জানতাম বাট এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ভুলে গেছি। ও প্রচণ্ড গরম দিচ্ছে, ঘাম ঝরছে। ওই এটা হচ্ছে পুরো বডিটা এরকম এই ব্লু কালারের, তার উপরে এরকম বড় বড় একটা গোল্ডেনের এরকম ফুল টাইপের আছে। আর এটা হচ্ছে আঁচল, এই শাড়িটা আমার বোনের বিয়েতে বাবা আমাকে দিয়েছিলেন। শাড়িটা খুব সফট, পরেও খুব আরাম আছে। এটাও একটা সিল্কেরই শাড়ি, কিন্তু এই শাড়িটার নামটা জানতাম, ভুলে গেছি। যে শাড়িটা পরেছ এটা দেখতে পাচ্ছ তো, এটাও আমার একটা গিফটের শাড়ি, বিয়ে বাড়িতে পরেছিল। তো আমি নিজে খুব কম শাড়ি কিনি, শুধু ওই পুজোতে একটা করে কিনি নিজে, আর একটা আমার ভাসুর দেন, দাদা দেন, আর আমার একটা বাবা দেন। তো মোটামুটি তিনটে শাড়ি কিনি না, এক হাজবেন্ডের কাছ থেকে প্রত্যেক বছর নিই না। ও দু বছরই তো মানে বিয়ে হলো, আর দুটো পুজোই পের হয়েছে, তো নিয়েছি দুবারই। কিন্তু এবারে আর নেবো না শাড়ি, যেহেতু শাড়ি তো খুব একটা খুব কমই পরি আমি শাড়ি, সেই জন্য। তো শাড়ি আমি নিজে কিনি না, বিয়ে তো হয়েছেই সবে সবে বলো দু বছর হলো, তো বিয়ে বাড়িতেই আমার অনেক গিফট পড়েছে শাড়ি, আর যা বাবা দিয়েছে শ্বশুর বাড়ি থেকে হাজব্যান্ড, এই সব নিয়েই চলে যাচ্ছে শাড়ি আর কি। ওই জন্যে বেকার বেকার এত শাড়ি কিনে আলমারিতে গাঁজা পরে ভর্তি করে ভাল লাগে না ওটা দেখতে, চুড়িদার কুর্তিতেই এমনিতে ভরে যাচ্ছে, তারপর আবার এত শাড়িতে ওই জন্যে। তো আর যেটা পড়েছে এটা তো বললামই, আবার এটা বিয়েবাড়িতে একটা গিফট পড়েছিলাম, এটা একটু ভালো শাড়িটা, একটু ব্লু কালারের, তো বেশ ডিপ কালারের ভাল লাগে, ব্লাউজের সঙ্গে কালার কম্বিনেশনটা আমার খুব ভাল লাগে, ওই জন্য এটা মাঝে সাঝে আমি পরি। তো এই হলো আমার পছন্দের শাড়ি, দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দেবে, কোন শাড়িটা তোমাদের বেশি ভাল লাগলো, কোন কালারটা বেশি ভাল লাগলো সেটাও জানিয়ে দেবে কমেন্ট বক্সে কমেন্ট করে। পছন্দের শাড়িগুলোই দেখালাম, সব শাড়ি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে আর তোমরা সেটা দেখবেও না, তার জন্যই আমি আমার কয়েকটা বেস্ট যেগুলো আমার খুব পছন্দের শাড়ি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অন্য আবার কখনো সময় পেলে তখন অন্য আবার শাড়ি দেখাবো, পার্ট ওয়ান পার্ট টু করে এভাবে করে। তো ঠিক আছে, আজকে এখানে এন্ড করে দিচ্ছি, আর বড় করছি না। আবার কালকে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।